দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট 19 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আর 13 তারিখ যাচাই বাছাই শেষে আর প্রত্যাহার করার সুযোগ থাকছে না 14 ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত বুধবার কমিশন সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল 24 এপ্রিল শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ সংবিধান অনুসারে মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে নির্বাচন কমিশন এরই অংশ হিসেবে বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনায় বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল স্পিকারের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির আলোচনা শেষ করে পরদিন বৈঠকে বসে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয় বৈঠকে মনোনয়নপত্র দাখিলের তারিখ সময় স্থান হচ্ছে 12 ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষার তারিখ স্ক্রুটিনি যেটাকে বলা হয় সেটা 13 ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন 14 ফেব্রুয়ারি এরপর ভোটের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে 19 ফেব্রুয়ারি রোববার জানিয়ে দেওয়া হয় ভোটের সময় নির্বাচনটা পরিচালনা করে থাকেন আমাদের কর্মকর্তারা এবং প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন কর্তা হিসেবে সভাপতিত্ব করবেন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক হিসেবে দুইজন সংসদ সদস্যের স্বাক্ষর থাকতে হবে সাথে প্রার্থীর সম্মতি সূচক একটি বিবৃতি থাকতে হবে আর ভোট দিবেন সংসদ সদস্যরা একাধিক প্রার্থী থাকলে 19 ফেব্রুয়ারি বেলা 2টা থেকে 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কমিটিতে প্রেরণের কাউসার চৌধুরী কুমু ডিবিসি নিউজ ঢাকা